আজি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর দ্বিতীয় দিন ওড়িশা গ্রস্ত। গতকালি সে প্রথমে ভুবনেশ্বর আসলে, ভুবনেশ্বর পরে সে রাত্রি রহণী করলে এবং আজ ব্রহ্মপুর প্রথম পর্যায়ের গ্রস্ত অছি। তাপরে নবরঙ্গপুর গ্রস্ত রয়েছে এবং নবরঙ্গপুর জেলার যদি কইবা যে চিকিলি পড়িয়া রয়েছে পাপড়াহাণ্ডি অঞ্চলের, সে অঞ্চলের গ্রস্ত রয়েছে। ইয়ে পুরা পূর্ব প্রস্তুতির ভিজুয়াল দেখিপারে, মঞ্চ বি সজা হয়েছে, সুরক্ষাকর্মী এটি সজাগ রয়েছেন। তা সহ দেখবে যে স্পেশাল স্কোয়াড রয়েছেন, বম্ব স্কোয়াড রয়েছেন, এমানে রয়েছেন, যাঞ্চ করছেন, ডগ স্কোয়াড রয়েছেন। ইয়ে পুরা দৃশ্য দেখুথে কি সুরক্ষা কি কোভলি কড়াকড়ি যাঞ্চ করা যাচ্ছে, সুরক্ষা কি কেমিতি সুরক্ষিতরে সবু কার্যক্রম হব এবং এটি কোনসি প্রকার অপ্রীতিকর পরিস্থিতি কেমিতি সৃষ্টি নহব তা উপরে মধ্যে অধিক গুরুত্ব দিয়া যাচ্ছে। ইয়ে পুরা মাহল দেখিপারে কি মঞ্চ সজা সরিছি, তলে অতিথি মানুষ চেয়ার পড়ছে এবং যে স্থানীয় লোক রয়েছেন সে অধিকার অধিকা এবার জনসমাগম দেখা মিলুছে। কিছু ভারতীয় জনতা পার্টির সদস্য অনেক সে আলোচনা করা। আজ্ঞা দেখুন, আজ যশস্বী প্রধানমন্ত্রীঙ্কর আগমন রয়েছে নবরঙ্গপুর জেলাকু। 2019 কোরাপুট আসলে, পুনি আজ নবরঙ্গপুর আসছেন, কেমতি উৎসাহ রয়েছে আপনার? সমস্ত জেলাবাসীর সমস্ত উৎসাহ হচ্ছে। আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দর্শন করা সমস্ত উৎসাহ আছে। উৎসাহের সব বহুত লোক আসছেন দেখা করা। কেমতি যে আকলন গোটে মোদি গোটে কিছুদিন পূর্ব কে প্রধানমন্ত্রী কি অবকি বার 400 পার, ইয়ে যে আকলন করা যাই কি এথর 400 পার গোটে নয় গোটে মুদা নিয়ে আসবে, 400 পার এথর ভারতীয় জনতা পার্টি ছুইব। ইয়ে আর মূলদুয়া নবরঙ্গপুর আরম্ভ হব কি? নিশ্চিত আরম্ভ হব, নিশ্চিত ভাবে 400 পার হব, নিশ্চিত ভাবে 400 হব। দেশ পাই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে মোদি। নিশ্চিত ভাবে কিছু ভারতীয় জনতা পার্টির সদস্য অনেক সে আলোচনা করা। আজ্ঞা দেখুন, আজ প্রধানমন্ত্রী আসুচার বিশ্বর যদি কইবা সবুঠু লোকপ্রিয় নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী। আজ সি আম অবিভক্ত কোরাপুট জেলা আসছেন, নবরঙ্গপুর মাটিকে আসুচার, কেমতি উৎসাহ রয়েছে আপনার? বহুত উৎসাহ রয়েছে। মোদীঙ্ক লেহর চালছি বর্তমান, সেপাই বর্তমান লোক মনরে বহুত কাকু সংগ্রহ করা পড়ে না, লোক মাড়ি আসুচার। পুরা প্রতি পঞ্চায়েত প্রতি বুথর লোক পুরা একদম উৎসাহিত হয়ে আসছেন। কেমতি রহব চলিত বর্ষ নির্বাচন 2024? আউ মাত্র কয়েকটা দিনর ব্যবধান রইলা, এথর ধ্বজা উড়ব এটি? নিশ্চয় উড়ব। নবরঙ্গপুর ডিস্ট্রিক্টরে পুরা এমপি লোকসভা প্রার্থী এবং এমএলএ বিধায়ক প্রার্থী মধ্যে নিশ্চয় জিতবে। নিশ্চিত ভাবে অনেক কিছু কিছু দলীয় নেতা সাথে কথা। আজ্ঞা দেখুন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সবুঠু লোকপ্রিয় নেতা, আজ নবরঙ্গপুর মাটিকে আসুচার, কেমতি উৎসাহ? জেলা যাক উৎসাহে অনেক স্যার। গাড়ি ঘোড়া মিললা নাই, বহুত কষ্টরে লোক আসি পৌঁছুচার। যেটি গাড়ি মিললানি নিজে শতপুত ভাবে গাড়ি ভড়ারে করে আসুচার সে। ভাবুছি তো অধা লোক দেখিপারে না, যেভাবে ভিড় হব মানে 1.5 লক্ষর ঊর্ধ্ব হব বলে ভাবুছি স্যার। 2019 থরে মোদি আসলে, গোটে মোদি লহর আসছিল, অনেক জায়গায় পরিবর্তন হয়েছিল, বিজেপি অনেক জায়গায় বাজিমাত করেছিল। পুনি 2024 এবে পুনি মোদি লহর দেখা যাচ্ছে, মোদি সুনামি পুনি আসব, পুনি আউ কিছু সিট অক্তিয়ার করবে, পুনি আউ কিছু নয় পরিবর্তন। নিশ্চিত আজ্ঞা, আপনার এমপি ক্যান্ডিডেট যে অনেক বলভদ্র মাঝি নিশ্চিত বিজয় করবে, এতে কৌশি প্রশ্ন নাই। সেইভাবে বিধানসভার 4টি যাক জেলার আমার ইয়ে হব, চিত্রকোণ্ডা মালকানগিরি এ সবু যাক আমার 7টা নির্বাচন যাক বিজয় পাই এইটা গোটে রাস্তা খোলিদেবে মোদি আজ আসবে। আউ জন সদস্য আলোচনা করে। আজ্ঞা দেখুন, নবরঙ্গপুর সংসদীয় ক্ষেত্র হো, কোরাপুট সংসদীয় ক্ষেত্র হো, ইয়ে সবু অঞ্চলের এথর গোটে মোদি সুনামি দেখা মিলব, গোটে বড় পরিবর্তন মিলব। বিরাট পরিবর্তন হব স্যার। দীর্ঘ 25 বর্ষ নবীন পট্টনাক শাসন করি আজ নবরঙ্গপুর জেলাবাসী নিষ্পেষিত। পানির সুবিধা নুহ, জলসেচের সুবিধা নাই, শিক্ষার মান আজ 30তম জেলার নবরঙ্গপুর জেলার পরিণত হলানি। আউ বেকার সমস্যা পুরা দিনকু দিন বৃদ্ধি হবার লাগিছে। 25 বর্ষ ভিতরে নবরঙ্গপুর জেলার কৌশি শিল্প সৃষ্টি হয়ে নাই। বেকার যুবক যুবতী মানকর আত্মনিযুক্তি সুবিধা নবীন পট্টনাক আজ পর্যন্ত দেই না। তেণু জেলাবাসী চাহুচার নবরঙ্গপুর লোকসভা অঞ্চলের 7টি বিধানসভা নির্বাচন মণ্ডলীর জনসভা জনসাধারণ চাহুচার যে বিরাট পরিবর্তন হব। তৎসঙ্গে আমার যে কি মানবর সাংসদ প্রার্থী শ্রীযুক্ত বলভদ্র মাঝি বিপুল সংখ্যার ভোটে জিতবে। তৎসঙ্গে নবরঙ্গপুর লোকসভা সাংসদ ক্ষেত্রে 7টি বিধানসভা ক্ষেত্রে বহুল মাত্রার বিজেপি প্রার্থী মানে জয়যুক্ত করবে। বর্তমান লোক চাহুচার পরিবর্তন, বিরাট পরিবর্তন লোক চাহুচার। তেণু আমি আশাভুক্ত করুছু দীর্ঘ বর্ষ পরে আমার যে কি কোটি কোটি ওড়িয়াঙ্কর বিশ্ব ভারত যে নেতা, যে কি মানে বিশ্ব পরিচিত নেতা নরেন্দ্র মোদি যে আজ নবরঙ্গপুর মাটিরে পাদ দেউছেন, তাঁকু আমি ভব্য স্বাগত জনাওছু। এবং আজ মোদিঙ্কর আসিবা দ্বারা নবরঙ্গপুর জেলার বিরাট পরিবর্তন হওয়া যাচ্ছে। নিশ্চিত ভাবে রিয়াকশন শুনিপারে কি কোভাবে ভাবে যে কর্মকর্তা মানে অনেক সমস্ত মনে গোটে উৎসাহ রয়েছে, আস্তে গোটে বড় আশার রয়েছেন কি এথর চলিত বর্ষ এথর গোটে পরিবর্তনর সুয় দেখা মিলব, কোটি না কোটি পরিবর্তন হব। কাইকি নবরঙ্গপুর জেলা দীর্ঘ 25 বর্ষ ভিতরে যা হরাইছি, পুঁ এ 25 বর্ষ পরে এ সবু মোদীঙ্ দ্বারা পাইপারে বলে সে মনে গোটে উৎকণ্ঠা উৎসাহ রয়েছে। কিছু যে সাধারণ জনতা অনেক সাংরে বি যাই আলোচনা করা কি যে স্থানীয় জনতা অনেক যে ভোটর মানে অনেক সেমানে কেতে উৎসাহিত অনেক কেতে স্বতঃপ্রবৃত্ত ভাবে আজ মোদীঙ্কর ইয়ে যে কার্যক্রম রয়েছে এইটিকে আসিছেন এবং সামিল হয়েছেন। ইয়ে গ্যালেরি দেখিপারে ভিতর বর্তমানে বসুছু এইটি কিছু লোক সাথে আলোচনা করা। আজ্ঞা দেখুন আজ নরেন্দ্র মোদি আসছেন, উৎসাহ কেমতি রয়েছে, কোটু আসছেন? আমি রায়গড় পঞ্চায়েত, রায়গড় ব্লকরু দেবাগা পঞ্চায়েত। হ্যাঁ, কেমতি উৎসাহ রয়েছে? মোদি আসছেন আজ, বহুত খুশি, বহুত পুরো 100% খুশি। কোন হব এতর পরিবর্তন হব? পরিবর্তন হব, ওড়িশারে পরিবর্তন হব, পরিবর্তন দরকার, পরিবর্তন হব। সুদাবরে পুরা রিয়াকশন শুনি পারতুয়ে, লোকঙ্গ মনরে গোটে উৎসাহ রয়েছে কি এতর পরিবর্তন হব। 25 বর্ষর সরকার দাদন গড় পাল্টি যাইতিলা, ডাবল ইঞ্জিন সরকার হব, পরিবর্তন ওড়িশা হব, নহলে ওড়িশা बर्बाद হই যাব, বুঝলো? ডাবল ইঞ্জিন দরকার আমগো, বুঝলো? যদি ওড়িশাকু বঞ্চাইবার আছে তো মোদিঙ্কু আনিবাকু। বিলকুল বিলকুল, মোদি আসিলে হে নাম্বার 1। আর নবীন আসবাটা গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি আসব, বুঝলে কি না? নিশ্চিত ভাবে আসব। কোন আশা করছেন মোদি আসলে পরে? আর কোন নয়া আজ্ঞা কোন পাইবা, সবু তো পাই সারলুনি, আর কোন পাইবা? হ্যাঁ, কাই 25 বছর তো আমি কিছু পাইনো, এবে তো বহুত পাউছো। এখন তো নবরঙ্গপুর জেলায় রয়েছেন, নবরঙ্গপুর জেলায় রয়েছেন, আপনার এটি ইন্দ্রাবতী ড্যাম যে প্রকল্প হল, লোক পাখে পানি পৌঁছিলানি, চাষ জমিরে দাদন বন্ধ হল না, মেগা পানীয় জল প্রকল্প হল, কিন্তু লোক হাত পান্তারে পৌঁছিলা না। 25 বর্ষ সরকার বিফল হলে, কৌশি প্রকার লোক থইথান করে পারে। মোদি আসবে, পরিবর্তন হব, বাধ্যতা হব। আপনার দেখুন উত্তরপ্রদেশে কেমন চলছে, নম্বর 1, ছত্তিশগড় দেখুন নম্বর 1 হয়ে গেল। হ্যাঁ, মোদি তো নিশ্চয় আসব, মোদি পাদ পড়লা 101%। হর হর মোদি 100%। রিয়াকশন শুনি পারে, কোটি না কোটি গোটে সমস্ত মনে গোটে উৎসাহ রয়েছে কি মোদি আসবে এবং নয় গোটে পরিবর্তনর সুও নিয়ে আসবে, পরিবর্তনর ঝড় নিয়ে আসবে। এ পব্লিকর এ যে সাধারণ জনতা অনেক তাঁর উৎসাহ দেখিপারে কি মোদিঙ্কর আগমনকু নেই কোভাবে ভাবে। এটি রামধনু শুভুছি, জয় শ্রীরাম হচ্ছে, ভারত মাতা জয় করা যাচ্ছে। ইয়ে হচ্ছে মোদি ক্রেজ। আয়ে মোদি ক্রেজ্রে এবার বর্তমান নবরঙ্গপুর বাসিন্দা অনেক এবং ইয়ে মোদি ক্রেজ্রে আসব, ইয়ে মোদি লহরে পুরা এথর পরিবর্তন হব এবং 2024 নবরঙ্গপুর নূয়া দৃশ্য দেখা। ভাই দেখুন আপনার যুব পিঢ়ি অনেক, মোদি আসবে, কেতে উৎসাহিত অনেক? পরিবর্তন হব, উৎসব, বহুত উৎসব, আমি বহুত খুশি, বহুত উৎসব, বহুত এনজয়ের অছি, খুশি অনেক। আজ মোদি আসবে, পুরা খুশি। আপনার সব কোটু আসছেন? আমি পুরলা উমরকট রু আসছু। কিন্তু কোন আসলে সব এত খরারে, খরার গাড়িরে আসছু, আসিকি সেটি গাড়ি রকিরে আমি চাল চালি ইপটে আসলু। রাতি 4টা বাহার কিনা গাড়ি রকলু, এটু চালি চালি আসলু, পতিকো খালি দেখবা ভাই একা। আচ্ছা, কোন রইছি আশা মনরে, কোন রইছি? মোদি আসিবে, কিছু নয়া আনিবে, কিছু নয়া পরিবর্তন, নয়া জন লোক কল্যাণকারী যোজনা সব নয়া আনছন্তে হেলা, কিছু অলগা নাই। মোদি রাখা সবু সবু মোদি। এথর পরিবর্তন হব, পরিবর্তন হব, নবরঙ্গপুর বদলিব, পুরা বদলিব, পুরা ওড়িশা বদলিব, নবরঙ্গপুর বদলিব, নিশ্চিন্ত বদলিব। হ্যাঁ, পুরা বদলিব। এটা ইয়ে যে পরিবর্তনর যে সুও আছে, নবরঙ্গপুর আরম্ভ হয়েছে, ওড়িশা সারা পুরা খেলিব, পুরা কমল খেলেগা। হর হর জগা মোদি, জয় শ্রীরাম। শুনি পারতুয়ে পাবলিক রিয়াকশন, ইয়ে যে প্রতিক্রিয়া রয়েছে জনতাঙ্কর, ইয়ে হি প্রয়াণ করুছি, ইয়ে প্রতিক্রিয়া হি বয়ান করছি সেমানকর যে খুশি রয়েছে, মনরে যে উৎসাহ রয়েছে, যে রামধন যে জয় শ্রীরাম নারা দৌঁছেন, হর হর মোদি কৌছেন, ইয়ে হি প্রমাণিত করছি কি মোদিଙ୍କ আগমনକୁ ନେଇକି ସେମାନେ କେତେ ଉତ୍ସାହିତ ଅଛନ୍ତି, କେତେ ଉତ୍କଣ୍ଠାର ସହିତ ସେମାନେ ଜଗିକି ଅଛନ୍ତି କି ଏଥର ମୋଦି ଆସିବେ। ଆଉ କିଛି ସମୟର ବ୍ୟବଧାନ ରହିଲା, ବ୍ରହ୍ମପୁର ପରେ ସେ ନବରଙ୍ଗପୁର ଆସିକି ପହଞ୍ଚିବେ ଏବଂ ଇଏ ଯେଉଁ ସାଧାରଣ ଲୋକ ଚାହିଁ ବସିଛନ୍ତି କି ମୋଦିଙ୍କୁ ଥରେ ଦେଖିବେ। नवरंगपुर कैमरा पर्सन निर्माण साहू सहित मनोज दास, अर्गस न्यूज। जदि आपंक आम भिडी भल लगा तेब आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।